নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে সমস্ত কার্ডের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক করাটা খুবই আবশ্যক সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে বর্তমানে আপনি প্যান কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সঙ্গে এবং ব্যাংক কার্ডের সঙ্গে কীভাবে আপনি চেক করবেন যে আপনার আধার লিঙ্কটা আছে নাকি কিভাবে কীভাবে আপনি অনলাইনে চেক করবেন এবং যদি কোনো কার্ডের সঙ্গে বর্তমানে আধার লিঙ্ক যদি না থেকে থাকে তাহলে কিভাবে আপনি অনলাইনে সেই লিঙ্কটা করবেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো এবং আপনাদের একটা কথা বলে রাখি কোনো কার্ডের সঙ্গে যদি আধার লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু সেই কার্ডটি বন্ধ হয়ে যাবে সেই জন্য কিন্তু আপনি অবশ্যই চেক করে নেবেন যে আপনার আধার লিঙ্কটা আছে না কি যদি লিঙ্ক না থাকে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু লিঙ্কটা করে নেবেন তো কীভাবে করবেন বা কীভাবে লিঙ্ক চেক করবেন আছে নাকি তার কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশিটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিজেই ভিডিও নিয়ে আসি তো চলো আজকে ভিডিওটা শুরু করে যাক তো সবার প্রথম দেখো যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে নাকি সেটা কীভাবে চেক করবেন তো সেই জন্য প্রথমেই অফিসিয়াল হিসেবে চলে আসবেন এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এখানে চলে আসার পর তারপরে কিন্তু এখানে বিভিন্ন রকম অপশান দিয়ে রয়েছে এরপর আপনি কী করবেন এরপর এখানে নিচে দিয়ে আসবেন দিকে আসা করে একটা অপশান কিন্তু আপনার সামনে সহজেই দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার স্টেটাস এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশন কিন্তু আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন এখানে আপনার প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন এরপর আধার নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে দেখবেন যে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস বলে একটা অপশান আছে এই অপশান কিন্তু ক্লিক করবেন ঠিক আছে এই অপশন কিন্তু আপনি ক্লিক করে দেবেন এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যদি লিঙ্ক থাকে তাহলে কিন্তু এইভাবে দেখাবে ঠিক আছে তাহলে কিন্তু এই দেখাবে যদি লিঙ্ক যদি না থাকে তাহলে দেখাবে যে লিঙ্ক নেই সেরকম দেখাবে এবার কীভাবে লিঙ্ক করবেন তো লিঙ্ক করার জন্য কিন্তু এখানে হোম অপশানে যাবেন এখানে হোম অপশানে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার বলে একটা অপশান রয়েছে এই অপশানগুলোতে ক্লিক করবেন ঠিক আছে এই অপশানে আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এরপর কিন্তু তিনটি স্টেপে আপনাকে করতে হবে লিঙ্কটা প্রথমে এখানে প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন তারপরে আধার নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিডের অপশান কিন্তু ক্লিক করবেন ভ্যালিডের অপশান ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে কিন্তু আপনি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করতে পারবেন ঠিক আছে এরপর রেশন কার্ড তো সেই জন্য কিন্তু এই অফিসের ওয়েবসাইট চলে আসবেন এই লিঙ্ক যদি ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এরপর দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এই অপশন কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনার রেশন কার্ডে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর রেশন কার্ড নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে ঠিক আছে এখানে রেশন কার্ড নাম্বারটা বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন সারাভাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কার নামই আছে হেড অফ ফ্যামিলি এখানে আধার নাম্বার যে আছে সেই জন্য কিন্তু এখানে আধার নাম্বার কিন্তু এখানে শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আধার নাম্বার লিঙ্ক আছে সেই জন্য আধার নাম্বারটা শো করছে যার লিঙ্ক থাকবে না এখানে কিন্তু ফাঁকা থাকবে তবে যদি লিঙ্ক করতে চান তাহলে কী করবেন এখানে লিঙ্ক আধার আর মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে এখানে আধার নাম্বার বসিয়ে সেই ওটিপি বাটনে ক্লিক করবেন তারপর কিন্তু আপনার আধার নাম্বারের ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে বসিয়ে কিন্তু সাবমিট করে দিলেই আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু রেশন কার্ডের সঙ্গে আপনি আধার লিঙ্কটা চেক করতে পারেন এবং যদি না থাকে সেটা কিন্তু করতে পারেন এরপর আপনার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আছে নাকি সেটা কীভাবে চেক করবেন তো সেটা চেক করার জন্য প্রথমে এই অফিসালেও চলে আসবেন এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব চলে আসার পর মাই আধার অপশন দেখতে পাচ্ছেন এই অপশন কিন্তু আপনি ক্লিক করবেন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক লিঙ্কিং স্টেটাস এই অপশন কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশন কিন্তু আপনি ক্লিক করে দেবেন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর কী করবেন ক্যাপচার কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে ক্যাপচার এখানে বসিয়ে দেবেন ক্যাপচার এখানে বসিয়ে দিয়ে পর তারপরে আপনি কী করবেন তারপরে সেন্ট ওটি বাটেন কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে সেন্ড ওটি বাটনে আপনি ক্লিক করবেন সেন্ড ওটি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি আছে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে দেবেন ঠিক আছে ওটিপিটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন ওটিপিটা বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপরে এখানে স্বামীর বাটনে কিন্তু ক্লিক করবেন স্বামীর বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক লিঙ্ক আছে কিন্তু পরিষ্কার করে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে নাকি এখান থেকে আপনি কিন্তু খুব সহজে কিন্তু চেক করতে পারবেন ঠিক আছে এবার যোগ যদি না থাকে তাহলে কীভাবে যোগ করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা আছে তার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো তো এরপর ভোটার কার্ড তো ভোটার কার্ডের সঙ্গে কীভাবে আপনি চেক করবেন যে আপনার আধার লিঙ্কটা আছে নাকি তবে বর্তমানে কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হচ্ছে সেখানে যারা যারা সেখানে লিঙ্ক করার জন্য আবেদন করেছেন সেই লিঙ্ক করার পর কিন্তু একটা রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করেছে সেই আইডি নাম্বারটা দিয়ে কিন্তু আপনাকে চেক করতে হবে তো সেই জন্য অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার সামনে কিন্তু অ্যামাউটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি স্টেট কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে স্টেটটা কিন্তু সিলেক্ট করে নেওয়ার পর তারপরে যে রেফারেন্স আইডি নাম্বারটা দিয়েছিলো সেই আইডি নাম্বারটাকে বসিয়ে দেবেন বসিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করে কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা হয়েছে নাকি ঠিক আছে এইভাবে কিন্তু আপনি চেক করতে পারবেন এবার বর্তমানে যারা যারা ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেননি সেটা কীভাবে করবেন অনলাইনে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু নিয়ে ভিডিও অলরেডি তৈরি করা আছে তার লিঙ্ক তো আই বাটন দেওয়া আছে এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে আছে সেখান থেকে গিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারবেন ওকে এবং সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে ক্লিক করে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার প্যান কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে নাকি আপনি কিন্তু খুব সহজে কিন্তু চেক করতে পারবেন অনলাইনে এবং কিন্তু যদি না থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে নেবেন যদি আপনি কোনো কার্ডের সঙ্গে যদি আপনি আধার লিঙ্ক নিজে যদি না করেন সেই কার্ডটি কিন্তু বন্ধ হয়ে যাবে সেই জন্য কিন্তু সমস্ত কার্ডের সঙ্গে আপনি আধার লিঙ্ক আছে নাকি চেক করবেন যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই করে নেবেন এবং রেশন কার্ড প্যান কার্ড ভোটার কার্ডের সঙ্গে কীভাবে আপনি আধার লিঙ্ক করবেন এবং কার্ডের সঙ্গে কীভাবে আধার লিঙ্ক করবেন সেটা নিয়ে কিন্তু ভিডিও তৈরি করা আছে সবগুলো লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি একের পর এক দেখে কিন্তু আপনি করতে পারবেন ঠিক আছে তো আজকে ভিডিও যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম নিত্য ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা আসেন এই শুরুতে থ্যাংক ইউ